এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দেখো বৃষ্টি, যেটা পাণ্ডবেশ্বরে আগামী 2 জানুয়ারি পাণ্ডবেশ্বর এরিয়া গেস্ট হাউসে, সেখানে পশ্চিম বর্ধমান জেলা অর্থাৎ আসানসোল দুর্গাপুর এই অঞ্চলের জেলার মহিলা তৃণমূলের যে মহিলা মোর্চা, তাদের কর্মী সম্মেলন রয়েছে সাংগঠনিক, এবং তার যে আমন্ত্রণ পত্র সেখানে জেলার তৃণমূলের এবং যুব মহিলা বিভিন্ন পদাধিকারী, তাদের নাম রয়েছে, জেলা স্তরের বিধায়কদের নাম রয়েছে, কিন্তু যে জায়গায় অনুষ্ঠান সেই পাণ্ডবেশ্বরে সেখানকার যে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, তার যদিও তিনি এখনো পর্যন্ত বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, সেই বিধায়কেরই নাম কিন্তু সেই আমন্ত্রণ পত্রে নেই। বিষয়টা নিয়ে যারা আয়োজক পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূলের যিনি নেত্রী মিনতি হাজিরা, তাকে যখন বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়, তিনি যেটা জানিয়েছেন যে এটা উচ্চ নেতৃত্বের নির্দেশেই এমনটা হয়েছে, জরুরি নেই যে কার্ডে নাম থাকতেই হবে, দলে যদি তিনি থাকেন তাহলে তিনি অনুষ্ঠানে আসতেই পারেন, এমনটা তিনি জানিয়েছেন। পাল্টা জিতেন্দ্র তিওয়ারি তিনি বলছেন যে যেহেতু তিনি অধিকাংশ যে পদ তার ছিল, জেলা সভাপতি, আসানসোল পুরসভার পুর প্রশাসক ইত্যাদি পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, সে কারণেই তৃণমূলের জেলা স্তরের যারা নেতৃত্ব তাদের হয়তো মনোবলে আঘাত লেগেছে, সে কারণেই এমনটা করেছে তারা, এবং মনোবল ফেরানোর জন্য তিনি যে তৃণমূলে আছেন এমনটা বেশ কিছু কর্মসূচি তাকে করতে হবে আগামী দিনে, এমনটাই তিনি জানাচ্ছেন, তবে মনোবল হয়তো ফিরবে তাদের, এমনটাই জিতেন তিওয়ারির বক্তব্য। বৃষ্টি, ধন্যবাদ মনোজ। তৃণমূলের তরফ থেকে কি জানানো হয়েছে শুনব। অনেক আগেই আমাদের সভানেত্রী, রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উনি প্রত্যেক জেলায় যাচ্ছেন, উনি আমাদের ডেট দিয়ে দিয়েছিলেন, সেই মতন উনাকে জানানো হয়েছিল। তার এমন নয় যে উনি জানেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা নেতৃত্বের নির্দেশে কাজে যেটা হয়েছে বা আপনারা যে বলছেন যে জানানো নেই কেন, তো এটা অন্য কিছুই নয়, উনি জানেন যে 2 তারিখে আছে, কার্ডে নাম দেওয়া ব্যাপারটা এমন কিছু নয়, তো দলে থাকলে তিনি নিশ্চয়ই আসবেন। আর এই এই যে অনুষ্ঠান, তাতে আমন্ত্রণ না পাওয়া নিয়ে জিতেন্দ্র তিওয়ারি তিনি কি জানাচ্ছেন আমরা শুনবো, তার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম। আমি তো বলেছিলাম যে আমি দল ছেড়ে দেব, সে কারণে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে একবার অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে গেলে সেটা আবার বিশ্বাসের জায়গায় ফেরাতে একটু সময় লাগে, তো সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার অ্যাক্টিভিটি ঠিক দেখবে তখন যাদের মনে অবিশ্বাস আছে সেটা কেটে যাবে, তারপর থাকবে। আমাকে আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে না আমি দলকে মজবুত করতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।